হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকগণ রীতিমতো জেনে গেছেন যে পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তি বা 14 নং কিস্তির টাকা দেওয়ার পিরিয়ড শুরু হয়ে গেল। এখনও পর্যন্ত কিন্তু কৃষকদের যে 14 নং কিস্তির টাকা দেওয়ার জন্য যে ইনস্টলমেন্টের ঘরে আপডেট, সেই আপডেটগুলো কিন্তু এখনও পর্যন্ত নিজের বেনিফিসিয়ারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে আসেনি। তো এরই মাঝে কিন্তু বন্ধুরা অনেক কৃষকের ইনস্টলমেন্টের ঘরে সম্পূর্ণ নতুন একটা আপডেট আসতেছে, সেই আপডেটটি কিন্তু অবশ্যই আপনাদের জন্য সম্পূর্ণ খারাপ আপডেট। তো কী পরিবর্তনটা আনা হয়েছে, এই পরিবর্তনের মানে কী, যাদের এরকম পরিবর্তন আসতেছে তাদের কী করণীয় বন্ধুরা, কীভাবে এই সমস্যার সমাধান করবেন, বিস্তারিত তথ্য দিয়ে দিব, তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন। দেখুন, প্রথম কথা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত। আপনি একজন কৃষক হয়ে থাকলে আপনারও বেনিফিসিয়ারি স্ট্যাটাসে এমন আপডেট আসছে কিনা সেটা অনলাইনে চেক করার জন্য জাস্ট পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন। এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা যেমনটা আগের থেকে জেনে এসেছেন যে এখানে বেনিফিসিয়ারি স্ট্যাটাস নামে একটা অপশন থাকে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে এমন ইন্টারফেস খুলবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, মোবাইল নাম্বার কিংবা রেজিস্টার নাম্বার যে কোনো একটা সিলেক্ট করার পরে সেটা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপসা কোডটা দেখতে পাচ্ছেন সেটা এই ক্যাপসা কোডের ঘরে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে গেট ডাটাতে ক্লিক করলে আপনার বেনিফিসিয়ারি স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এরকম করে বেনিফিসিয়ারি স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে আপনি আপনার অল তথ্য দেখতে পাবেন। তারপরে যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু বন্ধুরা এখানে আপনারা আপনাদের যে ইনস্টলমেন্টের ডিটেলসগুলো আছে সেই ইনস্টলমেন্টের ডিটেলসগুলো দেখতে পাবেন, অর্থাৎ কটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তার ডিটেলস কিন্তু দেখতে পাবেন। কিন্তু এই কিছুকে দেখতে পাচ্ছেন ফিফথ ইনস্টলমেন্টের ঘরে কিন্তু সম্পূর্ণ একটা নতুন লেখা চলে আসে যে ফিফথ ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেটস অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট। অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই কৃষকের ক্ষেত্রে কিন্তু ফিফথ ইনস্টলমেন্টের ঘরে যে কিস্তির টাকাটা ঢোকার কথা ছিল সেই কিস্তির টাকা না ঢুকে কিন্তু এনার অ্যাকাউন্টে না ট্রান্সফার করে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্টের রিকোয়েস্ট থেকে। বন্ধুরা সেটা কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে স্টেট থেকে কিন্তু, অর্থাৎ জেলার রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু রাজ্য সরকার কিন্তু এই কৃষকের পেমেন্টটা আটকিয়ে দিয়েছে। তো কী কারণে আটকিয়ে দিয়েছে বন্ধুরা সেটা একটু আপনাদের একদম লাইভ দেখিয়ে দিয়েছি। তার আগে আপনাদের আরেকটা জিনিস যেটা দেখাতে চাই, দেখুন এটার এখানে এই কৃষকের থেকে শুরু করে অনেক কৃষকের কিন্তু এখানে পেমেন্ট আটকে গেছে বন্ধুরা, অনেকের আবার দেখবেন এখানে কিন্তু পেমেন্ট ফেল্ড হয়ে গেছে। তো যাদের পেমেন্ট ফেল্ড হয়ে গিয়েছে তাদের কী কারণে ফেল্ড হয়ে গিয়েছে এটা এখনই আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। তো তার আগে বলতে চাই যাদের এখানে স্টপ দেখাচ্ছে পেমেন্ট, তো তাদের কেন স্টপ করে দেওয়া হয়েছে পেমেন্ট সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন এই কৃষকের দেখতে পাচ্ছেন বন্ধুরা এনার কিন্তু ওয়াল ডিটেলস ওকে রয়েছে, অর্থাৎ এনার কিন্তু ল্যান্ড সিডিং ইয়েস এবং পেমেন্ট মোড আদা রয়েছে, এলিজিবিলিটি এনার কিন্তু ইয়েস রয়েছে এবং বাকি যে তথ্যগুলো রয়েছে যেমনটা আপনারা জানেন ইকোআইসির ঘরে দেখতে পাচ্ছেন এনার কিন্তু ইয়েস রয়েছে, আদার ডেম অথেন্টিকেশন সাকসেস রয়েছে। কিন্তু আপনারা ভালোমতো লক্ষ্য করুন বন্ধুরা এনার কিন্তু তথা এই কৃষকের কিন্তু পিএফএমএস বা ব্যাঙ্ক স্ট্যাটাসটা এখানে কিন্তু কারেকশান ইজ পেন্ডিং অ্যাট স্টেট দেখাচ্ছে, অর্থাৎ স্টেট লেভেল থেকে কিন্তু এনার এখনও পর্যন্ত পিএফএমএস বা ব্যাঙ্ক স্ট্যাটাসটা ভেরিফাইড করা হয় নাই বন্ধুরা। এই কারণে কিন্তু এখানে পেমেন্টটা স্টপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেহেতু এখনও পর্যন্ত পিএফএমএস বা ব্যাঙ্ক স্ট্যাটাসটা এনার ডিবিডি লিঙ্ক আছে কি নাই সেটা এখনও পর্যন্ত স্টেট থেকে পেন্ডিং রয়েছে, এখনও ভালোমতো এনার চেক করার পরে ভেরিফাই করা হয় নাই, এই কারণেই কিন্তু বন্ধুরা এনার কিন্তু ইনস্টলমেন্টের ঘরে ফিফথ নম্বর ইনস্টলমেন্টের ঘরে কিন্তু টাকাটা স্টপ করে দেওয়া হয়েছে। এই টাকাটা কিন্তু স্টপ করে দিয়েছে রাজ্য সরকার এবং জেলার রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু এনার এই কিস্তির টাকাটা আটকে গেছে। তো যাদের বর্তমানে এমন সমস্যা দেখাচ্ছে বন্ধুরা তাদের কী করতে হবে, দেখুন আপনারা অবশ্যই আপনাদের যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো কিছুই করতে হবে না। আর একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে, দেখবেন এরই মাঝে কিন্তু অনেক কৃষকের আপনার ইনস্টলমেন্টের ঘরে এখানে পেমেন্ট স্টপ এমন কোনো লেখা নাই কিন্তু এখানে পেমেন্ট ডাইরেক্ট ফেল দেখাচ্ছে। তো কী কারণে পেমেন্ট ফেল্ড হয়ে যাচ্ছে তারা নিচের দিকে দেখবেন বন্ধুরা পেমেন্ট ফেলের রিজন কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিবে। যেমন এই যে একটা এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ফেল রিজন, এই ঘরে কিন্তু অনেকের এখানে একটা লেখা থাকবে যে আপনার বিশেষ করে বর্তমানে পেমেন্ট ফেল হওয়ার কারণগুলো হচ্ছে যাদের ডিবিডি লিঙ্ক ছিল না বন্ধুরা তাদের কিন্তু পেমেন্টগুলো ফেল হয়ে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্য জানিয়ে দিব, যাদের পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে বন্ধুরা তাদেরও কিন্তু অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক করতে হবে, এবং তাছাড়া আপনাদের সম্পূর্ণ তথ্য ঠিক থাকলে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। যাদের স্টপ রয়েছে পেমেন্টটা তাদের কিন্তু টাকা ঢুকবে, আর যাদের পেমেন্ট ফেল হয়ে গেছে সেই সকল কৃষকগুলো টাকা পাবেন কিনা তার এখনও পর্যন্ত নিশ্চয়তা অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি বন্ধুরা। তবে আশা করা যাচ্ছে এই সকল টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যেহেতু পিএম কিষাণের সব কিস্তির টাকাই যাদের ডিউ থাকে সেই ডিউ কিস্তিগুলো ক্লিয়ার করা হয়, ওই হিসাবে কিন্তু বলা যাচ্ছে বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢুকতে পারে। তো যাই হোক, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তিগুলো যাতে ঠিকঠাক মতো ঢুকে এই কারণে কিন্তু আপনাদের যাদের এরকম পেমেন্ট ফেল হয়ে গিয়েছে কিংবা পেমেন্ট স্টপ করে দেওয়া হয়েছে আর স্টেট লেভেল থেকে তাদের কিন্তু অবশ্যই ব্যাংকের সাথে ডিবিডি লিঙ্ক করে রাখতে হবে। আর যাদের ল্যান্ড সিডিং ইয়েস না দেখি এখানে নো দেখাচ্ছে তাদের কিন্তু কৃষি দপ্তর অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, পরবর্তীতে এটা নিয়ে আপনাদের আরও একটা ডিটেলসে ভিডিও দিব। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ইনস্টলমেন্টের ঘরে এমন কোনো আপডেট আসছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, বা আপনার ইনস্টলমেন্টের ঘরে এখনো পর্যন্ত পুরোপুরি ফাঁকা আছে কিনা সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের এই ছোট্ট ভিডিওতে শুধু এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বকে ছড়িয়ে দেবেন। তো ভালো থাকবেন, সাথে থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।